হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইতালির তিনজন মন্ত্রীর একটি দ্বিপাক্ষিক সভা হয়েছিল এবং সভাটি খুবই ফলপ্রসূভাবে শেষ হয়। এবং সভা শেষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাংবাদিকদের সামনে একটি ব্রিফ করে যে কোন বিষয় নিয়ে তারা কথাগুলো বলেছে। তো সেই সুবাদে আমরা জানতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রী জানায় যে তারা বাংলাদেশ থেকে আরও অনেক শ্রমিক বৈধ উপায়ে ইতালিতে আনতে চায়। সেই বিষয়টা নিয়ে তারা প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা করেছে। এখানে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী, ইতালির কৃষিমন্ত্রী এবং আইনমন্ত্রী উপস্থিত ছিলেন, পাশাপাশি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও তার সঙ্গ সফর সঙ্গী যেরকম আরও বেশ কিছু মন্ত্রী এবং সচিবরা ছিলেন, তারা এখানে উপস্থিত ছিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে তারা জানায় যে বৈধভাবে তারা আরও অনেক বেশি শ্রমিক বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে আনতে চায়। সেই বিষয়ে তারা ব্রিফ করে এবং তারা মূলত কয়েকটা সেক্টর প্রধানমন্ত্রীকে তারা জানায় যে আমরা এই সেক্টরে বাংলাদেশ থেকে বেশ কিছু শ্রমিক নিতে চাই। তার ভিতরে একটি হচ্ছে কৃষিখাত এবং একটি হচ্ছে সেবাখাত। সেবাখাত বলতে আপনি নার্সিং বা বৃদ্ধ মানুষদেরকে দেখাশোনার জন্য একটি সেক্টর আছে যেটি নতুন ইনক্লুডিং হচ্ছে আর কি এই 2023-এর ফ্লুসির ভিতরে, যেটা 2025 পর্যন্ত চলমান থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে একটি দ্বিপাক্ষিক আলোচনা তারা করে। পাশাপাশি একটি বিষয়ে বাংলাদেশকে তারা সতর্কও করে যে বাংলাদেশ থেকে প্রতি বছর অবৈধভাবে সমুদ্র পথে বা বিভিন্ন দেশ থেকে তারা পাড়ি দিয়ে জঙ্গল বিভিন্নভাবে তারা ইতালিতে প্রবেশ করে। এখানেও কিন্তু বাংলাদেশেদের আসার, অবৈধভাবে আসার মাত্রাটাও কিন্তু অনেক হাই। তো এই বিষয়টাতে তারা সরকারকে কিছুটা সতর্ক করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানায় যে আমরা কীভাবে আরও সহজে আমরা ইতালিতে বৈধভাবে আসতে পারি, এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে একটি আলোচনা হয়। তো এক্ষেত্রে আমরা আসলে ধারণা করতে পারি যে সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও সহজভাবে তারা ইতালিতে প্রবেশ করতে যাচ্ছে। কারণ দেখেন, এমনিই মোটামুটি 33টা দেশ থেকে লোকজন আসে, তবুও কিন্তু বাংলাদেশের মেজরিটি কিন্তু আসলে ইতালিতে এসে থাকে। যদি 40,000 যদি সিজনাল থাকে, তার মধ্যে 20-22,000 কিন্তু বাংলাদেশিরা পেয়ে থাকে অলিখিতভাবে। যদি 33টা দেশ হিসাব ক্যালকুলেশন করা হতো, তারা কিন্তু এতটা পেত না, তবুও বাংলাদেশিরা কিন্তু এই জিনিসটা পেয়ে থাকে। এখন সরকার প্রধানের সাথে তাদের যদি একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় বা একটা চুক্তি হয়, তখন কিন্তু এই মানে এই যাত্রাটা কিন্তু আরও অনেক বেশি অগ্রসর হবে এবং ফলপ্রসূ হবে। আর অবৈধভাবে যারা আসতেছে তাদের জন্য কিন্তু আসলে এটি একটি অবশ্যই দুঃসংবাদ এবং অবশ্যই তারা যেন এই পন্থায় না আসে। সরকার সেই মোতাবেক বাংলাদেশ সরকারও কাজ করবে, ইতালিয়ান সরকার তো অলরেডি কাজ করছে, ইউরোপিয়ান ইউনিয়নও তারা এই বিষয়গুলো অবৈধভাবে যেন ইমিগ্রেন্ট ইতালিতে বা ইউরোপে প্রবেশ না করে সেদিকে তারাও একটা চুক্তিপত্রর ভিতর দিয়ে যাচ্ছে। তো সবাই যদি এরকম বৈধভাবে ইতালিতে প্রবেশ করে তাহলে একটি দেশের জন্য ভালো, দেশের অর্থনীতির জন্য আরও বেশি ভালো। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী একবার ইতালি সফর এসেছিলেন। 2012 থেকে 2020 সাল পর্যন্ত ফ্লুসির ভিতরে বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টেড ছিল, বাংলাদেশ থেকে কোনো লোকজন বৈধভাবে ইতালিতে আসতে পারে না এই দীর্ঘ 8 বছর। মাননীয় প্রধানমন্ত্রী যখন 2020 সালে ইতালি সফর করে, তখন কার প্রধানমন্ত্রী ছিলেন জোসেপ কোন্তে, তিনি গার্ড অফ অনার দিয়েছিলেন একটি। তখনই আসলে একটি চুক্তি বাংলাদেশের সাথে ইতালির একটি হয়েছিল যে বৈধভাবে বাংলাদেশ থেকে যেন তারা লোক শ্রমিক নেয় এবং একটি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে। তখনই কিন্তু আসলে বাংলাদেশের নামটা পুনরায় এই ফ্লুসির ভিতরে ইনক্লুড করা হয় এবং 2020 থেকে এই 2023 বা 2025 পর্যন্ত সেটা কিন্তু চলমান রয়েছে। এখন প্রধানমন্ত্রী আসলো, তাদের সাথে আবার হয়তো একটা দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এই ফ্লুসির মাধ্যমে বৈধভাবে ইতালিতে প্রবেশ করতে চাইলে। তো অবশ্যই এটি একটি সুসংবাদ আমাদের বাংলাদেশিদের জন্য, বাঙালি কমিউনিটির জন্য। পাশাপাশি এই বছর একটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কারও
ইতালিতে প্রবেশ করতে যাচ্ছে, যেটা আমরা উন্নত বিশ্ব যেমন অস্ট্রেলিয়া কানাডাতে দেখেছি, সেরকম আইটি ইঞ্জিনিয়ার, ডাক্তার বা বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোকজন নিয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু ইন ফিউচারে ইতালিতেও আসতে পারবে সবাই বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার যারা। তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে একটি কমিউনিটি অনেক সুন্দরভাবে গ্রো আপ করবে। আপনারা যদি চিন্তা করে দেখেন যে মোটামুটি ইংল্যান্ডের পরে কিন্তু শুধুমাত্র ইতালিতেই সবচেয়ে বেশি সংখ্যক বাঙালি বসবাস করে, বাট ইংল্যান্ডের বাঙালিদের যে এইরকম একটা প্রাধান্য বা একটি রেসপেক্ট সেটা কিন্তু ইতালির প্রবাসীদের মধ্যে নাই। ইতালিয়ানরা বাংলাদেশিদের কিন্তু অতটা ওরকম ভালো চোখে দেখে না, কারণ আমরা অনেকটা অনেকটা ব্যাকডেটেড, আমাদের ভাষাগত জটিলতা আছে, আমাদের পোশাক পরিধানের জটিলতা আছে, তো কাজের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আছে। তারপরও আমরা কমিউনিটি হিসাবে অনেকটা ডেভেলপ করতে যাচ্ছি ডে বাই ডে, বাট ইংল্যান্ডের তুলনায় আসলে আমরা খুবই খুবই নগণ্য। বাট যদি স্কিল ওয়ার্কার আসে তাহলে কিন্তু একটি দেশের কমিউনিটি আরও অনেক সমৃদ্ধ হবে, কারণ শিক্ষিত মানুষজন যখন ইতালিতে প্রবেশ করবে স্বাভাবিক কালচার থেকে শুরু করে কমিউনিটি সব কিছুই ডেভেলপ করবে। আমি এটা বলতেছি না যে যারা আসে তারা আনকালচার, তারা এরকম বা তারা খারাপ, বাট যে বিগত যে জেনারেশনগুলো ছিল সেই জেনারেশনগুলো আসলে আমাদেরকে ওরকমভাবে ইতালিতে প্রেজেন্ট করতে পারে নাই, বা ইতালিতে এখন যারা সেকেন্ড জেনারেশন আছে বা যারা থার্ড জেনারেশন আছে এটা গ্রো আপ করতেছে, বাট একদম প্রথম দিকে যে মানুষজনগুলো আসছিল তারা আসলে ওইরকমভাবে কমিউনিটিটাকে সেরকমভাবে তারা আগায় নিতে পারে না, এটা বাস্তবতা, এটা সত্য কথা। তো যাই হোক, আশা করছি সামনের দিনগুলো ইতালির কমিউনিটির জন্য অনেক স্ট্রং একটি পজিশন হয়ে দাঁড়াবে, যেহেতু প্রধানমন্ত্রী আসছে, কিছু চুক্তি তাদের সাথে সম্পন্ন হবে এবং সেটা অবশ্যই বাঙালিদের জন্য ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।